সন্দেশকে ওয়ান টু ব্লকে জলের সমস্যা ছিল। গরমকালে গ্রীষ্ম পড়লেই কলে থেকে জল উঠতো না, তো আমরা কি করলাম, সাত সাতখানা হাজার ফুটে কল করে দিই, সাত সাতখানা হাজার ফুটে কল করে দিই, সন্দেশকালী ওয়ানে তিনটে, সন্দেশকালী ওয়ানে চার। তারপরে এলো কোভিড আমফান, এই সারাটি আক্রমণ, সেখানে দাঁড়িয়ে আজকে যে আমাদের মেশিন যারা ডোনেট করছেন, যে কোম্পানি ইন্ডি গ্লোবাল সাপোর্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড, তারা সেখানেও হাত বাড়িয়ে দিয়েছে। তারা কি করলো, ড্রাই রেশন, ড্রাই রেশন সেটা আমাদেরকে বিতরণের জন্য দিল, আমরা 100 পরিবারকে ড্রাই ফুড দিয়েছি সেই সময়। এছাড়াও সন্দেশকিল ওয়ান, সন্দেশকিল টু, বসিরহাট ওয়ান, হিমালগঞ্জ, হাসনাবাদ, এই পাঁচটা ব্লকে 20 লক্ষ টাকার রিলিফ দিয়েছি ওএনজিসি সাহায্য। তো এখানেও থেমে নেই, আমাদের আরও পরিকল্পনা ছিল, তার মধ্যে একটা পরিকল্পনা আছে এই সেলাই মেশিন বিতরণ। কেন সেলাই মেশিন বিতরণ, কোভিড-19 আর আমফানের পরে লাইভলিহুড বলে আমি এখানে কিছু আর দেখতে পাচ্ছিলাম না, কেউ কিছু করছে বা সেরকম কিছু করার স্কোপ আছে, ইনকাম করার মতো স্কোপ আছে, এটা আমি দেখতে পাচ্ছিলাম না। তা কোম্পানির পক্ষ থেকে আমি যখন প্রস্তাব পাঠালাম, ওরা বিবেক বিবেচনা করে ঠিক করলেন যে ওখানে লাইভলিহুড রেস্টোরেশন প্রোগ্রামের দরকার, তার জন্য সেলাই মেশিনটা অবশ্যই প্রয়োজন, অন্তত ঘরে বসে তারা সেলাই করে মাস্ক, এই মুহূর্তে মাস্ক জরুরি, মাস্ক তৈরি করে কিছু পয়সা তো ইনকাম করতেই পারে, মাস্ক আমাদের সবার বাধ্যতামূলক, তো ওনারা সেটাকে গ্রহণ করে আজ এই 50 জনকে পুরো কমপ্লিট সেলাই মেশিন, শুধু সেলাই মেশিন নয়, সেলাই মেশিনের সাথে আরও আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কাপড় দিয়ে দিয়েছি 2 মিটার করে, কাঁচি দিয়ে দিয়েছি, আমরা টুলবক্স দিয়েছি, দুখানা স্কেল দিয়েছি, একটা শেপ কাট, আপনারা যারা ট্রেনিং নিয়েছেন তারা এই পরিভাষাগুলো জানেন, দুখানা স্কেল আছে, একটা শেপ কাট আর একটা স্কেল আছে মাপের জন্যে, তার সহিত একটা করে বড় সাবান দেওয়া হয়েছে, আপনারা যখন কাজ করবেন হাত ধুয়ে কাজটা শুরু করবেন, কারণ এখন কোভিড চলছে, আপনাদের কোভিডের কথাটাও মাথায় রাখতে হবে, কাজ শুরু করার আগে ভালো করে হাত ধুতে হবে, মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, এগুলো প্রতিদিন করতেই হবে। তো এই লিন্ডে কোম্পানির পক্ষ থেকে যারা জয়েন করলেন ভার্চুয়ালি, আপনারা দেখতে পাচ্ছেন না, এটা ল্যাপটপটা আমাদের দিকে ফেরানো আছে, দূর থেকে ওনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, ওনাদের বক্তব্য বলার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য শেষ মুহূর্তে আমরা স্পিকার এবং মনিটর প্রজেক্টর আমরা ব্যবস্থা করতে পারিনি, এটা দুর্ভাগ্য, যার জন্য ওনারা কিছু বক্তব্য পেশ করতে পারছেন না, কিন্তু খুব বলার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তো আমরা কোম্পানির কাছে দুঃখ প্রকাশ করছি যে আমরা এটা শেষ মুহূর্তে ফেলিওর হয়েছি করতে পারিনি। তো আমাদের কোম্পানির পক্ষ থেকে আছেন শ্রী সুবিমল চক্রবর্তী, ডাইরেক্টর লিন্ডে আইটি গ্লোবাল ডেলিভারি সেন্টার। সুবিমল বাবু প্রথম ভিজিট করেছিলেন 2018-তে মেডিকালি, আমাদের মেডিকালি যে সোসাইটি যে অফিসটা ছিল আমাদের, তা কি ছিল, ওখানে এসেছিলেন পুরো টিম নিয়ে, তারপরে আমরা ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম শুরু করেছিলাম। সুবিমল বাবুকে আমরা সবাই দেখেছি, ওনার অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম, তার ফলে কিন্তু আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। সেই সহিত আছেন কে, সুশান্ত মহন্তি মহাশয়, সুশান্ত মহন্তি মহাশয় লিন্ডে গ্লোবাল সাপোর্ট ম্যানেজমেন্ট টিমের আছেন, উনি প্রতি মুহূর্তে আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন আর যেভাবে আমাদের কথা শুনেছেন, একজন কর্মব্যস্ত মানুষ যিনি প্রতি 30 মিনিট অন্তর মিটিংয়ে ব্যস্ত থাকে, প্রতি 30 মিনিট অন্তর শিডিউল থাকে, তার মাঝখানেও দিন রাত, কখনো রাত দুটো, কখনো রাত তিনটে উনি একটা কাজ করে গেছেন এবং শুনেছেন আমাদের দুঃখের কথা, শুনে বুঝেছেন, বুঝে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের সাহায্যের চেষ্টা করেছেন। প্রমাণাকে এবং সুনীমল বাবুকে অবশ্যই আমাদের সংস্থার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এর সাথে আছেন এই প্রজেক্টে সাহায্য করার জন্য রিমোটলি যারা কন্টিনিউয়াস আমাদের রিমোটলি সাজেশন দেন, রিমোটলি যোগাযোগ করেন, রিপোর্ট রিটার্ন দেন, তাদের মধ্যে আছে গণেশ মাইতি, বহু সুন্দর হংস, রজন পাল, রঞ্জন পাল,
সিসন্তি মহন্ত মশাই তো আছেন, এনারা লিঙ্কে কলকাতা সেন্টারে সিএসআরটি স্টক সহ আছে চন্দ্রশেখর শ্যামল এবং সন্দীপ কুমার ঝা, ওনারা রিমোটলি আমাদের কোম্পানির পক্ষ থেকে জয়েন করে গেছেন, ওনারা আমাদেরকে দেখছেন, আমাদের প্রোগ্রামটা ওনারা শুনছেন। ওনাদের সকলকে আবার আবার ধন্যবাদ জানাই। এই সাথে আর একজন জয়েন করেছেন আশীর্বাদ ত্রিবেদী। আশীর্বাদ ত্রিবেদী হচ্ছে এই কোম্পানি লিন্ডে কোম্পানির ডেপুটি ম্যানেজার অ্যাকাউন্ট। ইনি আমাদের অ্যাকাউন্টের যে সাহায্যটা তৎক্ষণাৎ আমাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়া, তার প্রসেস করা, এগুলো কিন্তু উনি খুব চটজলদি করেছেন। ওনাকেও আমাদের সমস্ত পক্ষ থেকে ধন্যবাদ। আমরা আজ এই যে কাজ করতে যাচ্ছি, এই কাজের উদ্দেশ্য এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে মেশিনটা অ্যাকচুয়ালি আমরা যখন কোনো ডোনেশন করি, আমাদের একটা পূর্ব অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে, সেটা হলো যে আমরা কিছু নিয়ে গিয়ে সেটা রিউজ নিজেদের ইচ্ছা মতো করি বা করি না কোনো গুরুত্ব থাকে না। আমি এমন কিছু জিনিস জানি, অনেক জায়গায় আমিও চেষ্টা করেছিলাম এখানে ভ্যান দেওয়ার জন্যে, তা যেসব কোম্পানির কাছে আমরা ভ্যানের কথা বলেছিলাম তো তারা বলেছিল ভ্যান দেওয়া যাবে না, কেন বাবু আমরা সার্ভে করে দেখেছি যাকে ভ্যান দিয়েছি সে ভ্যান বিক্রি করে দিয়েছে অথবা কী করেছে ভ্যানটা ভাড়া দাঁড়িয়েছে অথবা খালি রেখে দিয়েছে, গুরুত্বহীন হয়ে যায়। যে দান দেওয়ার পরে গুরুত্বহীন হয়ে যায় সেই দান দেওয়ার জন্য কেউ এগিয়ে আসে না, অর্থাৎ আমাদের যে ভাবমূর্তি সেটা অন্য জায়গায় খারাপ পরিণত হয়েছে। এক্ষেত্রে আমি অনুরোধ করবো আজকে যে মেশিন দেওয়া হবে সেই মেশিন দেওয়ার উদ্দেশ্য কোম্পানির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, সংস্থার পক্ষ থেকে, যে আপনারা ঘরে বসে কিছু করুন, করে উপার্জন করুন, আপনাদের মুখের হাসিটাই কিন্তু আমার সম্ভব। আমি এই ব্লকে সার্ভিস করি, আপনারা জানেন আমার বাবা রিটায়ার হেডমাস্টার মশাই বসে টাউন স্কুল বা ইঞ্জিনিয়ার, আমার হয়তো এই এটা করার প্রয়োজন ছিল না, আপনাদের জন্য কোনো প্রয়োজন ছিল না, আমি হয়তো অন্যভাবে জীবনযাপন করতে পারতাম, তো ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আজকে কিন্তু আমাদের পাশে আছে। তা আপনাদের মুখে হাসি ফোটানোই আমার মূল উদ্দেশ্য। আমরা কাজ করি নর্থ সুন্দরবন এরিয়াতে, সুন্দরবনের একটা পার্ক নর্থ সুন্দরবন, যেখানে সন্দেশখালী ওয়ান টু ইমলগঞ্জ হাসনাবাদ ব্লক পড়ে, এই নর্থ সুন্দরবন মহিলাদের ওমেন এমপাওয়ারমেন্ট সেবা করতে আসছে। তো এখানে কিছু খুশির খবর সুখের খবর শোনাবো। আমাদের এখানে ডিজিটাল লিটারেসি যে প্রোগ্রামটা আমাদের হয়েছিল, 160টা সেলফ হেল্প গ্রুপের মহিলাকে ফ্রি অফ কস্টে আমরা কম্পিউটার ট্রেনিং দিয়েছি। শুধু কম্পিউটার ট্রেনিং দেয়নি, তারা ইনকাম করেছে, করছেও এখন ইনকাম। এখানে সকলা মেলা হয়েছিল, সকলা মেলাতে তারা স্টল দিয়েছিল এবং পার ডে 5 থেকে 6 টাকা ইনকাম করে দেখিয়েছে যে তারা পারে, তাদের সহযোগিতা করলে তারা পারে। সে এই প্রজেক্টটা 2019 পিএমআই অ্যাওয়ার্ড পেয়েছে সিএসআর ক্যাটাগরিতে, এটা আমাদের কাছে একটা গর্বের। আমাদের ডোনার এজেন্সি লিন্ডে গ্লোবাল সাপোর্ট সার্ভিস এরা পিএমআই অ্যাওয়ার্ড পেয়েছে। শুধু তাই না, আমরা গ্লোবালি ইউএসএতে আমরা সিলেক্টেড হয়েছি টাওয়ারের জন্য, এটা আমাদের গর্ব। তা আমরা পারি, আপনারা সহযোগিতা করলে সবাই আমরা পারি। আমাদের কথা এখন গ্লোবালি জানে, সন্দেশকারীর কথা আমেরিকাতে জানে, চর্চা হয়, এবং 370টা প্রজেক্টের মধ্যে আমাদের প্রজেক্ট সিলেক্ট হয়েছে সারা পৃথিবী, এটা আমাদের গর্বে। তা এই যে প্রজেক্টটা আজ আমরা করতে যাচ্ছি, শুরু করছি আজ এই শুভ দিনে মহারাজ এবং ঠাকুরমা স্বামীজির সবার আশীর্বাদ নিয়ে এই যে শুরু করছি, এটা যেন আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি। আমাদের উদ্দেশ্য যেন সফল হয়, আমরা যেন কেউ মেশিনটা ইউজ না করে ফেলিয়ে রেখে না দিই, কেউ যেন বিক্রি করে না দিই, কেউ যেন জিনিসটাকে মিসইউজ না করি,